আসসালামু আলাইকুম সবাই। তো আজকে সবজি রান্না করব সহজ পদ্ধতিতে। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। আমি অলওয়েজ অ্যাকচুয়ালি অলিভ অয়েল লাইক করি। অলিভ অয়েল দিয়ে রান্না করলে সেটা আরও বেশি স্বাস্থ্যসম্মত হয়, গুড ফর হেলথ, দ্যাটস ওয়াই। আমি অলরেডি অনিয়ন কুচি কুচি করে কেটে রেখেছি, এখন সেগুলা এই গরম তেলে ছেড়ে দিচ্ছি। মরিচও কেটে রেখেছিলাম, সেই মরিচ আমি এখানে দিয়েছি একসাথে। এবার এটা রসুন কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি সাথে করে। এবার একটা তেজপাতা দিয়ে আবার নেড়ে নিচ্ছি। কিউমিন গুঁড়া, অল্প কিছু কিউমিন এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এটা কিছুটা লাল হয়ে গেছে, তো এই অবস্থায় আমি মিষ্টি কুমড়া সব শেষে দিয়ে দিচ্ছি টমেটোর কিছু টুকরা। এটা সবার শেষে দিচ্ছি, কারণ হচ্ছে টমেটো থেকে পানি ঝরে বেশি আর সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো যেসব সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয় সেগুলা সবার শেষে দিলে সবজিটা ভালো হবে।
একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে আলু বা মিষ্টি কুমড়া সিদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ চুলায় রাখতে হবে। না, এটা অত সিদ্ধ হয়নি, সো আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো। মোটামুটি 20 মিনিটের মাথায় দেখা যাবে যে সিদ্ধ হয়ে গেছে, সো তখন আমি কুকার অফ করে দেব অ্যান্ড আমার সবজি রান্না হয়ে গেছে।